মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা 2018 মঞ্চে উপস্থিত আছেন। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তথা বোকার 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় শ্রী মনোরঞ্জন পাল মহাশয় উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা পরম পূজনীয় মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন উপস্থিত আছেন, স্বামী সস্বরূপানন্দজি মহারাজ ও স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ আছেন, উপকৃষি অধিকর্তা প্রশাসন হুগলি আছেন, সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ হুগলি জেলা উপস্থিত আছেন, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক গোঘাট 1 নম্বর ব্লক উপস্থিত আছেন, অন্যান্য সহসভাপতি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি, অন্যান্য কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষগণ পঞ্চায়েত সমিতি, অন্যান্য সদস্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যবৃন্দ, বিভাগীয় বিভিন্ন আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন কর্মীবৃন্দ, বিভাগের উপস্থিত কৃষক বন্ধুরা এবং মা বোনেরা, সকল ভাই এবং সকল স্তরের মানুষকে এই কৃষি মেলার আমি স্বাগত জানাই। এবং এই কৃষি মেলা চলবে 19, 20 ও 21 এই 3 দিন ধরে চলবে। এবং এই মেলার বিশেষ আকর্ষণ কৃষি এবং সংশ্লিষ্ট এই যে বিভাগগুলি আছে, এই বিভাগগুলির তাদের ফসলের প্রদর্শনী, প্রতিযোগিতা এবং তাদের আলোচনা সভা, এই বিভিন্ন দপ্তর বিষয়ক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, ফসলের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে কৃষি কৃষকদের পুরস্কার প্রদান এবং সকলের ঐকান্তিক সহযোগিতা এবং অংশগ্রহণে এই মেলা সার্থক হয়ে উঠুক, সফলতা লাভ করুক, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।